গত কয়েকদিন ছবি আঙুল উচিয়ে কথা বলছেন জন বারলা টিকিট পাননি তার বদলে টিকিট পেয়েছেন মনোজ টিগ্গা যিনি বিধানসভায় মুখ্য সচেতক বিজেপির আলিপুরদুয়ার কেন্দ্রে তিনি টিকিট পেয়েছেন আর জন বার্লা তাতে ক্ষুব্ধ এই মনোজ আপনাদেরকে মনে করিয়ে দিই তারা গিয়েছিলেন তার বাড়িতে সেই বাড়িতেও বসিয়ে রেখেছিলেন কোন দেখাই করেন দীপক বর্মন আর মনোজ টিগা তারপরে মাদারীহাট স্টেশনের এই ঘটনা মাদারীহাট স্টেশনে একটা উদ্বোধনে গিয়েছিলেন সেখানে যাওয়ার পরে এই রকম অবস্থা হয়েছিল কি তখন বলেছিলেন দেখুন জনবার্লা সেই দিন মনোজ বলেছিলেন প্রত্যাহার করতে হবে मादारी हाट स्टेशन हमको छल करेगा हमको बोलता है मादारीहाट स्टेशन मादारी हट स्टेशन हमको छल करेगा हमको बोलता है मादारीहाट स्टेशन मादारी हट स्टेशन कराइए साठ हजार वोट हम जीत जाएगा और उसके बाद अमित शाह के पास है नहीं 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 साठ हजार वोट हमको यहाँ पर स्टेशन पर उसके बाद साठ हजार वोट जीताएगा टिकट लेता है ठीक है छल मनोज टिक्गा छल कर प्रार्थी पद्रमण कर सबके लिए प्रचार करेगा हम हम हमारा देखिए इतना बड़ी परिवार में आप लोग इसको लेके दंगा बढ़ाएगा ऐसे नहीं है मेरा भाई है आने वाला दिन आन हम लोग एक साथ है अरे भाई इतना बड़े परिवार में होता है कहीं पर तुम्हें हो जाता है है इसको हमारा परिवार है, ये मेरा परिवार है बीजेपी हमारा परिवार है और मेरा परिवार में क्या होता है उसको संभालना जोन बरला को ही है मैं उनका गार्जियन हूँ गार्जियन हूँ और गार्जियन हिसाब से मैं सभी को संभालूंगा साढ़े तीन लाख वोट जी করে বাপরে মনোজ টিগ্গাকে হারাবেন এরকমটা প্রায় বলে দিয়েছিলেন আর আজকে বললেন সাড়ে তিন লাখ ভোটে জিতবেন মনোজ টিগ্গা আর বলছেন নিজেদের পরিবারের মধ্যে এরকম হয়ই তাহলে এত এত ক্ষোভ সেই ক্ষোভ জল হয়ে গেল গোলে কি করে রাজকুমার রহস্য কী বিজেপি নেতা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তো সেই কারণে এই রহস্য ভেদ করা খুব কঠিন তিন দিন আগেও যিনি বলেছিলেন একেবারে মনোজের দিকে আঙুল যে প্রত্যাহার করতে হবে আর সেই তিন দিন পরে আজকে তিনি বলছেন মনোজ আমার ভাই সাড়ে তিন লক্ষ ভোটে জিতবে বিজেপি এবং মোদি পরিবার তো এই যে সুরবদল বদল ডালমে তো কুচ কালা হেই অয়ন্দা কিন্তু এর রহস্য ভেদ যে কে করবে কেন তিনি শূন্নরম করলেন সেটা কিন্তু মানুষের কাছে প্রশ্ন আমি একটা একটা বিষয়ে আসব তোমার কাছে আমি কিছু কোণের মধ্যে তোমার কাছে আসছি মনস্ত্রিগ্গা কি বললেন মনস্ত্রিগ্গা সত্যি একটা বিবৃত অবস্থায় চলে গিয়েছিলেন ওই দিন যেমন বাড়িতে তেমনি মাদারি হাটে সাংবাদিকদের সামনে একবার ওই রকম ভাবে বলছেন জন বারলা আজকে কি বললেন মনস্ত্রিগ্গা দেখুন এর কিছু دنوں से यहां নাগরিক ہیں आ या व्यवसाय या सभी का डिमांड था कि हमारे यहाँ यदि कंचन कन्या का स्टॉपेज हो जाए सभी के प्रयास से हमारे एम पी साहब मंत्री जी जोन बार्ला जी मैखू उसके बाद यहाँ का स्थानीय लोगों के प्रयास से इस काम को सफल करने में अंजाम तक पहुँचाने में आ सभी का योगदान है विशेष करके एम पी साहब क्योंकि सब समय दिल्ली में रहते हैं मंत्री जी से उनका संपर्क रहता है तो वो भी करने में सफल हुए हैं জন বার্লার বিরুদ্ধে কখনো বলেননি মনষ্টিগ্গা কারণ মনোষ্টিগ্গা নিজে প্রার্থী হয়েছেন নিজে টিকিট পেয়েছেন জন বার্লার এই অদ্ভুত ডিগবাজি আমি রাজকুমার একটা বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী এসেছিলেন গত কয়েকদিন আগে উত্তরবঙ্গে সেইখানেই কি কিছু হয়েছে সমীকরণ ধমক টমক খেয়েছেন এরকম কিছু হয়েছে অয়ন না কিছু না কিছু তো হয়েছে হয় কোনো বড় কিছু ডিল হয়েছে বা জন বার্লাকে উনি সাংসদ ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন তার থেকেও বড় কিছু তাকে উপহার দেওয়া হবে সেই রকম কিছু বলে থাকতে পারেন আবার এমনটাও হতে পারেন যে করা ধমক খেয়েছেন তবে কিছু একটা হয়েছে কি হয়েছে সেটা নিয়ে প্রশ্ন সাধারণ মানুষদের রয়েছে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের ভোটারদের সেই প্রশ্ন রয়েছে আমরাও লেগে আছি ভেতরের ডিলটা কি হয়েছে সেটা কিন্তু খোঁজা হচ্ছে আমাদেরও নজর থাকছে অবশ্যই আমাদের নজর থাকবে কিন্তু ভোটে কি প্রভাব পড়বে আদৌ প্রভাব পড়বে কিনা কারণ দুজনে একসঙ্গে লড়াই যদি কো করেনি তাহলে কি হবে আদৌ লড়াই করবেন কিনা জন বার্লা নাকি এটা মুখেই বলছেন সেদিকেও আমাদের লক্ষ্য রাখবো